বৈশাখ মাস বিকালবেলা নদীর ধারে বসে আছে কটি ছেলে। একটা নৌকা সওয়ারি নিয়ে এপারে আসছে। এমন সময় কালবৈশাখীর ঝড় উঠল, নৌকা কাত হয়ে আছড়ে পড়ল পারে। ছেলেরা দৌড়ে জলে নামল, সবার আগে সইফুল, তার পিছু পিছু সৈকত, ভৈরব, সৌরভ আর নৈশাদ। জেলেপাড়া থেকে অনেকে ছুটে এলো, সব সওয়ারিকে তারা তীরে তুলে আনলো। মেয়ে চৈতিকে নিয়েছিল হৈমবতী, সে আসছিল বাপের বাড়ি, কারোরই তেমন কিছু হয়নি। সবাই মিলে কৌশল করে নৌকাটা তীরে নিয়ে এলো। এক চাষির চার ছেলে, তাদের চাষেবাসে মন নেই, দিনরাত শুধু মারপিট আর ঝগড়াঝাটি। কিছু কিছু লোক তাদের জমিতে নানান ধরনের হামলা করে। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন দেখা গেল লোকেরা ওই চাষির মাঠের পাকা ধান কেটে নিয়ে গেছে। ছেলেরা কি করবে না করবে ভেবেই পেল না। তখন তারা একে একে বাবার কাছে গিয়ে ঘটনাটা বলল। শুধু বলা নয়, তারা জানতে চাইল তারা এখন কি করবে। বাবা বলল, তোরা তো কোনো দিন এক হয়ে কাজ করতে পারিস না, আমি আর এখন কি করব। ছেলেরা ধরে বসল, বাবা তুমি একটা পথ বের করো। কয়েকদিন পর চাষি তাদের বলল, বাপু হে তোরা এক কাজ কর, এক আঁঠি লাঠি নিয়ে আয় তো। ছেলেরা এক আঁঠি লাঠি নিয়ে এলো। এলে চাষি বলল, এবারে তোরা এক একজন করে আঁটিটা ভাঙতো। সবাই জোর খাটালো, কেউ ভাঙতে পারল না। চাষি বলল, এবারে খুলে ফেল বাঁধনটা, আলাদা আলাদা করে লাঠিগুলো ভাঙতো। এবার ওরা পটাশ পটাশ করে লাঠিগুলো ভেঙে ফেলল। চাষি বলল, এইভাবে তোরা যদি জোট বেঁধে থাকিস তোদের ওপর কেউ হামলা করতে পারবে না, আর যদি আলাদা আলাদা থাকিস তোদের ওপর সবাই জোর খাটাবে, কেড়ে নেবে তোদের জমি, তখন খাবি কি। ছেলেরা বলল, আমরা এখন থেকে এক হয়ে থাকবো বাবা, মারপিট করবি না তো, এই কান মলছি।